লাইটটাকে জ্বালিয়ে দিই। এবারে ভালো লাগছে। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে 5:20, এই ঘড়িতে 5:30 বাজে, মানে এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে। সে যাই হোক, এখন বাজে 5:20, আর এই একটু আগে স্নান করে আসলাম, আজকে ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এই মাসটা মানে 2 দিন বাড়ি থাকলে 10 দিন বাড়ির বাইরে থাকছি। সে যাই হোক, পাহাড় একটু বন্ধ করে দাঁড়ান, হলে কিছু শুনতে পারবে না আমার কথা। তো মামার বাড়ি বললাম, কালকে রাত্রে ছিলাম, তো আজকে চলে এসেছি। আমি বাড়ি ঢুকেছি আজকে 1টার সময়, ওই বাড়ি থেকে আসলাম, তারপরে বাস পেতেও লেট হয়েছে, সব করতে করতে আজকে 1টার সময় ঢুকেছি। ঢুকে আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে নিয়েছি, নিয়ে ঘরে সব কাজ বাজ, ঘর বাড়ি ঝাড়া মোছা করা, কালকে যেহেতু কার্তিক পুজো, বাসনের র‍্যাকটা পুরো পরিষ্কার করা, বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রাখা, সব কিছু করলাম। আর অনেক দিন যাবত না জামা কাপড় পরেছিল, কৌশিকের জামা কাপড় ছিল, আমার জামা কাপড় ভর্তি ছিল, সেই সব জামা কাপড় গুলো সব কাছাকাছি করে মেলে ঠেলে দিয়ে এই স্নান করে ঢুকলাম। এখন বসার আর সময় নেই, কারণ 6টা থেকে পড়াতে যাওয়ার আছে, সেই পড়াতে যাব। আর এখানেও সব জিনিস ছড়িয়ে আছে, এই দেখো না, সব এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে এসে পরিষ্কার করব। রান্না কিচ্ছু করা হয়নি, এসে রান্না করব, চিংড়ি মাছ করব। তো কৌশিক বলেছিল যে ডাল আর আলু ভাতে করে দিতে, তো শুধু ডাল আলু ভাতে দিয়ে খাওয়া যাবে, ওর জন্য চিংড়ি মাছের ঝাল করব। চিংড়ি মাছটা বরফ ছাড়ার জন্য বাইরে রেখে গেলাম বেসিনের মধ্যে, এখন রেডি হয়ে বেরোবো পড়াতে। অনেকগুলো একসাথে কথা বলে নিয়েছি। আর আজকে শিয়ালদা স্টেশন দিয়ে আসার সময় না এই বিস্কুটগুলো পেয়েছি, দাঁড়া দেখাচ্ছি। এই বিস্কুটগুলো খুব পছন্দ, আমার খুব পছন্দ, কিন্তু কৌশিকেরও খুব একটা ভালো লাগে না, আবার মানে সবার আর কি এই বিস্কুটটা ভালো লাগে না, আমার জানি বিস্কুটটা খুব বেশি ভালো লাগে। টোস্টদের বাবা বেরোয়ও না। এই যে এই বিস্কুটগুলো, এগুলো যখন আগে রাজাবাজার যেতাম, আমার টিউশনই থাকতো, বা আবার হচ্ছে আমি ধরো ব্লাউজ ফ্লাউজ বানাতে যাবো, তো এই ব্লাউজের পিস কিনে আনতে এখন রাজাবাজারে যেতাম, তারপরে লটকানগুলো কিনে আনতে, তখন এই বিস্কুটগুলো পাওয়া যেত, তখন 20 টাকা করে নিত, এখন এই একটা ডাব্বা বিস্কুট নিয়ে নিল আজকে 45 টাকা। একটা টেস্ট করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে, এগুলো গরম চা বলো জল বলো দিয়ে ভিজি ভিজি খেতে বলে, একরকম টোস্ট বিস্কুট একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। সে যাই হোক, চলো আর বকবক করবো না, বকবক করতে করতে অনেকটাই টাইম হয়ে গেল, এখন বেরোই। কালকে যেহেতু কার্তিক পুজো, ওর জন্য আগের বছরে তো দেখলে কার্তিক ঠাকুর সব ফ্ল্যাটের সবাই মিলে ফেললো, তো এবছর কৌশিক কার্তিক ঠাকুর আনবে, উফ বাজার ঠাজার সব করে আনবে, যাই না একা হাতে কতটা কি করবে। আমি বললাম যে আমি কি একটু আগিয়ে যাবো, বলছে না তোমায় যেতে হবে না, আমি পারবো, তো দেখা যাক, যদি বলে যেতে তাহলে তো যেতেই হবে। আর এখন বকবক করছি না, ছাতা নিতে ভুলবো না, এই যে ছাতা নিয়ে নিয়েছি কেন, খবরে নাকি বলেছে কালকে মানে গতকাল থেকে বৃষ্টি হবে বিকালবেলা, তো এখানে কি হয়েছে বলতে পারবো না, বারুইপুরে টিপটিপ টিপটিপ করে না, কালকে না আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো ছাতাটা নিয়ে যাই, নিম্নচাপ পড়বে তার ফলে ঠান্ডা পড়বে এইসব বলছিল, সেফটির জন্য ছাতাটাকে নিয়ে যাই। খাটটা দেখে ভয় লাগছে, আবার ভয় লাগছে এসে রান্না করতে হবে, কি করে কি সামলাবো না বুঝতে পারছি না, করতে তো হবেই। চলো, ও বাইরের কাজগুলো সামলাক, আমি ঘরের কাজগুলোকে সামলাই। এখন ঘড়িতে বাজে 9:05 বাকি, আর এখানে আমি সব রান্না বান্না করছি। ভেবেছিলাম যে তোমার চিংড়ি মাছের ঝাল করব, বললাম না চিংড়ি মাছ 12 করে রাখলাম, কিন্তু লাস্ট মোমেন্টে কৌশিক বললো ছেড়ে দাও, তো এখানে ভাত এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে কুকারের মধ্যে মুসুর ডাল রয়েছে, তার মধ্যে রয়েছে নুন, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে এটাকে সেদ্ধ করব। আর এখানে ফ্রিজ থেকে 2টো ডিম বার করে নিয়েছি, 2টো ডিম অমলেট করব, সেও আসলে করব। আর আমি যখন পড়াতে যাই না, তখন রাত্রে যদি ভাত করার থাকে চালটা আমি ভিজিয়ে দিয়ে চলে যাই, তাতে কি হয় বলতো, ভাতটা হয়েও যায় আর তোমার কি বলে চালটা ভিজেও যায়, ভাতটা তাড়াতাড়ি হয়েও যায়। চালটাকে আমি ভালো করে ধুয়ে নেবো, কারণ চালের মধ্যে না এই দেখো না নোংরা জল থাকে, তবুও নোংরা এই মানে মাসে যে চালটা নেওয়া হয়েছে নোংরা কম, এক এক টাইমে না চাল ধুলে পুরো কালো জল বেরোচ্ছে, তো তবুও কালো জল বেরোচ্ছেই না। যাই হোক, এটাকে আমি ভালো করে ধুয়ে নেবো,
নিয়ে তারপরে জলটা ফুটে উঠলে আলুটা একটু সেদ্ধ হতো, কারণ প্রেশারে না আলুটা দিলাম না, প্রেশারে যদি আলুটা দিয়ে দিতাম না, আলুটা না মানে ভাতের মধ্যে দিলে দেখবে একরকম মানে আঁটো আঁটো ব্যাপার হয়, আর প্রেশার কুকারের মধ্যে দিলে না কেমন জানি কেন ওটা ছেড়ে ছেড়ে যায় আলুগুলো। ওই জন্য ভাতের মধ্যে এটাকে সেদ্ধ করছি, তো ফুটবে 5-7 মিনিট মতো ফোটাবো আলু আর জলটাকে, আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর ভাতটা দেবো। ভাত আমাদের এই চালটা তো একদমই ছোট ছোট, এই চালটা হতে না বেশিক্ষণ সময় লাগে না, 2 মিনিট লাগে আমাদের ভাতটা, 2 ফুট দি, 2 ফুট দেওয়ার পরেই ব্যাস গ্যাসটাকে বন্ধ করে দিলে 5 মিনিট পরে ভাত রেডি। বাসনপত্রগুলো গুছাতে হবে, ওই ঘরে সব এ করেছো। আজকে মামার বাড়ি দিয়ে দুখানা বাতাবি লেবু আনা হয়েছে, কারণ না কালকে যেহেতু কার্তিক পুজো আর বাতাবি লেবু না মামারা কেউ খায় না, মানে লোক নেই তো খাওয়ার, কে খাবে বলো, ওর জন্য ওই দুটো বাতাবি লেবু আনা হয়েছে। পেয়ারাও পাঠিয়েছে, পেয়ারাটা শাশুড়ি মায়ের কাছে আছে, তো ফল যখন আনা হয়েছে কালকে পুজোও হয়ে যাবে আমাদের খাওয়াও হয়ে যাবে, বাতাবি লেবু দুটো এখানেই রেখেছি। থাক চলো, আলুটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, ভাতটা এবারে দিয়ে দিই, ভাত না সরি চালটা দিয়ে দিই। তোমাদের আর একটা জিনিস তো দেখানোই হয়নি, যে কালকে ভাইফোঁটায় কৌশিক কী কী পেয়েছে, এই পাঞ্জাবিটা তো পরে গেছিল বাদ দাও, এই পাঞ্জাবিটা দিয়েছে বর্দি ভাই, যেটা অসাধারণ। কৌশিক কালকে পরে ফোঁটাও নিয়েছে, তোমরা দেখেছো ও অ্যাকচুয়ালি ওর গায়ে না কালারটা খুব সুন্দর মানিয়েছে, আর পাঞ্জাবিটার ডিজাইনটাও খুব ভালো। এটা বর্দি ভাই দিয়েছে, আর এইটা দিয়েছে হচ্ছে ছোটদি ভাই, মানে ছোট পিসির মেয়ে, ছোট পিসির মেয়ে একটা শার্ট দিয়েছে লালটুকে। এই শার্টটা ভালো, বেশ অফিস পরে যেতে পারবে, হালকা কালার তো অফিসে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট। এই দুটো গিফটই পেয়েছে, আর তো মিষ্টি পেয়েছে অনেকগুলো, কালকে তো দেখালামই। যাই হোক, এখন এগুলো সব গুছাবো, দেখো না ব্যাগ ঠ্যাগ সব পড়ে রয়েছে, কিচ্ছু খালি করা হয়নি। এই ব্যাগটা কবেকার জানো, সেই কালী পুজোয় গেছিলাম, কালী পুজোয় শাড়িটা পরেছিলাম না, সেই কালী পুজোর সময় ব্যাগটা প্যাক করা, তো সে এখনো গুছিয়ে ওঠা হয়নি। সব এগুলো আগে বার করি, তারপর ও এখানে একটা চানাচুরের প্যাকেট আছে না, যেটা পেয়েছিল অফিস থেকে, থাক ওটা। আর কি আছে ভেতরে, বাবারে ব্যাগের পর ব্যাগ বেরিয়েই যাচ্ছে গো, কোটা ব্যাগের মধ্যে দুটো, সর্বনাশ। আর কি আছে দেখে, ও লাইট, এই লাইটগুলো নিয়ে গেছিল, লাইটগুলো সব বাবারে খাটটা পুরো একদম জবরজং হয়ে গেল একেবারে, গুছাই এক্ষুনি ঢুকবে। জামা কাপড় গুছাতে এত বিরক্তি লাগে না কি বলবো, বসো এখানে কেতোদা, কেতো কাল তোমার পুজো হবে, কেতো আমাদের কেতোদা, কালকে খুলবা? হ্যাঁ কালকে আমি সকালে বসি টসি দিয়ে মালা ফালা ঠিক করে ডাকুয়া দাদু সবার মালা নিয়ে এসেছি আমি। যা যা বাজার করে এনেছে সব বাজারগুলো এখানে আস্তে আস্তে রাখছে। ও তিনটে ঘর, ঠাকুরের কাছে একটা বসবে আর বাইরে দুটো বসবে, তো দেবী ঘট কোথায়? দেবী ঘট নিয়ে এসছো? মাটি নিয়ে, এই তো কাজের কাজ করেছো গো। ও হ্যাঁ, ওই ঘট বসাতে হবে তো বাইরে। কেতোকে আনতে বাবা এত ফর্সা লাগছে কেন গো? কেতোকে, হ্যাঁ কৌশিক সব জিনিসপত্র গুলো নিয়ে আসলো, আমারও খাট অলমোস্ট গুছানো হয়ে গেছে, এখনো পুরোপুরি গুছানো হয়নি, কিছু কিছু বাকি আছে। চলো চা খাবে নাকি? ভাত খাবে একটু পরে, ঠিক আছে তুমি বাবা ব্লগার হলে অনেক কিছু দেখাতে হয়, অবশ্যই
এটা আমার প্রফেশন, আমার মতোই তো হবে। অনেক ভারী, ওরে বাবা, এত ভারী কলা গাছ। ও বাবা, বেঁকে গেছি। বেঁকে গেছো? রেখে দাও, সোজা করে রাখো। কলার খোটাটা এই কলার ঝোটা দিয়ে আলাদা করে বাঁধিয়েছি মাথাটারে। ভালো, পাতাগুলো কলা কলা গাছটা ভালো হয়নি? 10টা খুব ভালো করেছো। কে তোর মুখ কালকে দেখাবো বলে? হ্যাঁ, আমার তুই ভাগ্যবানের বলো বলো। প্রত্যেক বছর কালী পুজো আমার মাঠে, আগের বছর এই খানটা না, এই খানটা একটা বেরিয়েছিল, এই বছর এই খানটা কার্তিক হতে পারে, ধোয়া বাজির ধোয়া হতে পারে। তারপর পুজোর কটা দিন সেই মেকআপ না তুলে শুয়ে পড়তাম না, ওর জন্য মুখে আরো বেরিয়েছে। যাই হোক, এখন বাজে ১২টা, এবারে শুয়ে পড়বো। তার আগে ওর যে ভাইফোঁটায় মিষ্টিগুলো পেয়েছে সেই মিষ্টি খাওয়ার পর্ব চলবে, ওই একটা একটা একটু একটু করে খাবে আর কি। ও খাবে, আমাকেও সঙ্গ নিয়েছে তার সাথে। যাই হোক, স্কিন কেয়ার করা হয়ে গেছে। হ্যাঁ, এক যাত্রায় কি আর পৃথক ফল হয়? বাবা, যেই ছেলে আগে একলা একের স্বর ছিল, বিয়ে করার পর ছেলে চেঞ্জ হয়ে গেছে, ছেলে এখন স্যাক্রিফাইস করতে শিখেছে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেতোদা আমাদের বাড়ি চলে আসলো। কেতোদা মানে আমি কার্তিক ঠাকুরকে কেতোদা বলে ডাকি মজা করে। তো কেতোদা আমাদের বাড়ি চলে এসছে, কালকে হবে পুজো। আমি টাকাতে পারছি না, চুলগুলো না ভারী হয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে না। কিন্তু গেছে মানে খারাপ হয়ে গেছে, ঘুম আসছে না কিন্তু, কিন্তু চোখান ভার হয়ে যাচ্ছে। যাই হোক, তো চলো, কালকে হচ্ছে কার্তিক পুজো, ভালো মজা হবে কালকে। এবারে কার্তিক পুজো খুব একটা বড় করে করছি না, ছোটখাটো ভাবেই করছি। সেও কালকের ব্লগটা কালকেই তোমরা দেখতে পারবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।